নমস্কার বন্ধুরা, এক্সাম আড্ডাবাদ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ 24শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের এক্সাম ছিল। তো ওই এক্সামে আসা অঙ্কের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আজ এই ভিডিওতে সলভ করার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কি আছে। দেখো, প্রথম অঙ্কে বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ। এই সিরিজে যে নাম্বারটা মিসিং আছে সেটা আমায় খুঁজে বের করতে হবে। দেখো, প্রথম কি আছে, জিরো, নেক্সট আছে সিক্স, 24, 60, তারপরেরটা মিসিং আছে, দেন আছে 210। তো দেখো এখানে চেঞ্জটা কীরকমভাবে হয়েছে, খুব দ্রুত চেঞ্জ হয়েছে, জিরো থেকে সিক্স, তারপর 24, 60, আবার 210। সুতরাং এখানে যোগ করে কিন্তু চেঞ্জটা হয়নি, হয়েছে কোনো কিছু গুণ করে বা আদার কোনো রুলস ধরে। তো দেখো, জিরো জিরো কিভাবে পাবো, এখানে আমরা ওয়ান স্কোয়ার থেকে ওয়ান বিয়োগ করলে জিরো পেতে পারি। নেক্সট কি আছে, সিক্স, সেটা হচ্ছে টু স্কোয়ার, না টু স্কোয়ার করলে তো ফোর হয়ে যাচ্ছে, সেখান থেকে টু বাদ দিলে তো দুই হচ্ছে, ছয় তো হচ্ছে না। তাহলে জিরোটাকে দেখো লেখার চেষ্টা করছি ওয়ান কিউব মাইনাস ওয়ান, তাহলে জিরো পেলাম। নেক্সট সিক্সটাকে লিখতে পারি টু কিউব মাইনাস টু, দেখো টু কিউব সমান এইট মাইনাস টু ইজ ইকুয়াল টু সিক্স। নেক্সট 24, 24কে লিখতে পারি থ্রি কিউব মাইনাস থ্রি, 27 মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 24। তাহলে আমি সিরিজের প্যাটার্নটা ধরতে পেরে গেছি। নেক্সট যেটা হবে, দেখো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, এটা হবে ফাইভ, তার মানে এর যে অ্যান্সার সেটা হবে ফাইভ কিউব মাইনাস ফাইভ, তাহলে পাঁচের যে কিউব সেটা হলো 125 মাইনাস ফাইভ, তাহলে 125 থেকে পাঁচ বিয়োগ করলে রেজাল্ট হবে 120। দেখো এখানে অপশান সি, অপশান সি হলো আমার সঠিক উত্তর। দেখো নেক্সট অঙ্ক বলেছে দ্য অ্যাভারেজ অব দ্য টু নাম্বারস ইজ এক্স ওয়াই, ইফ ওয়ান নাম্বার ইজ এক্স দেন দ্য আদার নাম্বার ইজ। তার মানে দুটো সংখ্যার গড় হলো এক্স ওয়াই, তাদের মধ্যে একটি সংখ্যা হলো এক্স, অপর সংখ্যাটি আমাকে বের করতে হবে। তো এক্স ওয়াই যদি গড় হয়, এখানে নাম্বার হচ্ছে দুটো, তাহলে তাদের যোগফল সেটা হবে এক্স ওয়াই ইন্টু টু, কারণ আমরা জানি অ্যাভারেজ দেয়া থাকলে এবং কতগুলো সংখ্যা সেটা বলে দেয়া থাকলে সংখ্যাগুলোর যোগফল হবে অ্যাভারেজ ইন্টু যতগুলো নাম্বার আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমার নাম্বার আছে দুটো এবং তাদের অ্যাভারেজ হলো এক্স ওয়াই, তাহলে সংখ্যা দুটির যোগফল হবে এক্স ওয়াই ইন্টু টু ইজ ইকুয়াল টু টু এক্স ওয়াই, এটা হলো সংখ্যা দুটোর যোগফল। এবার বলে দিয়েছে একটা সংখ্যা হচ্ছে এক্স, তাহলে অপর সংখ্যাটি কত, দেখো দুটো সংখ্যার যোগফল টু এক্স ওয়াই, তাদের মধ্যে একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটি অবশ্যই হবে টু এক্স ওয়াই মাইনাস এক্স। তো এক্ষেত্রে অপশান এ হলো সঠিক উত্তর। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, হোয়েন দ্য টাইম ইজ 8:30 দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড দ্য আওয়ার হ্যান্ড অফ এ ক্লক ইজ, যখন ঘড়িতে 8:30 বাজবে তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। তো আমাদের ঘড়ির অঙ্ক নিয়ে একটা ভিডিও আছে, তোমরা যারা দেখোনি তাদের অনুরোধ করব ভিডিওটা একবার দেখে নাও, সেখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো আমরা এখানে আবার বলছি, যখনই এরকম অঙ্ক থাকবে, মানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যেকার কোণ বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা লিখব সেটা হলো 11:60, তার নিচে কি লিখব 8:30, এরপর যেটা করব সেটা হলো কোনাকুনি গুণ করব। দেখো 3 11 33, 330, আর এখানে পাচ্ছি 6 8 48, 480। এরপর যেটা করব সেটা হলো এদের মধ্যেকার পার্থক্যটা বের করব, মানে ডিফারেন্স কত। দেখো 330 আর 480, তাহলে বিয়োগফল হলো 0, 3 কত দিলে 8, 5, 3 কত দিলে 4, 1। এই বিয়োগফলটাই কিন্তু আমার অ্যান্সার নয়, যেটা করতে হবে একে 2 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 7 দুগুণে 14 4 কত দিলে 5 1 0 10 5 দুগুণে 10 75 ডিগ্রি কোণ হবে তো চলো দেখি এই 75 ডিগ্রি অপশনে আছে কিনা হ্যাঁ অপশন এ অপশন এ 75 ডিগ্রি হলো সঠিক উত্তর দেখো এবার বলেছে কমল গেট 3 মার্কস ফর ইচ কারেক্টলি ডান কোশ্চেন বাট লসেস 2 মার্কস ফর ইচ রংলি ডান কোশ্চেন হি অ্যাটেন্ডস 30 কোশ্চেন্স অ্যান্ড গেটস 40 মার্কস হাউ মেনি কোশ্চেন্স হি হ্যাজ অ্যাটেন্ড কারেক্টলি তার মানে কমল কোন একটা পরীক্ষা দিয়েছে যে পরীক্ষায় প্রত্যেক সঠিক অ্যানসারের জন্য 3 মার্কস করে পাবে কিন্তু নেগেটিভ মার্ক হচ্ছে 2 নম্বরের মানে একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে 2 মার্কস কাটা যাবে সে 30টা কোশ্চেন অ্যাটেম্পট করেছে মানে ঠিক ভুল মিলিয়ে 30খানা কোশ্চেন সে অ্যাটেম্পট করেছে এবং মার্কস পেয়েছে 40 আমাকে হিসাব করে বের করতে হবে সে কতগুলো প্রশ্ন ঠিক উত্তর করেছে তো চলো ধরে নেওয়া যাক রাইট অ্যানসার করেছে xt আর রং অ্যানসার করেছে yt তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো সে কতগুলো কোশ্চেন করেছে 30টা তাহলে x প্লাস y অবশ্যই আমার 30 হবে এবার কি বলেছে প্রত্যেক সঠিক উত্তরের জন্য কত পাচ্ছে 3 মার্কস তাহলে x টা যদি সঠিক উত্তর করে থাকে তার জন্য সে পাবে 3x মার্কস এবং প্রত্যেক ভুল কোশ্চেনের জন্য তার 2 মার্কস কাটা যাচ্ছে তাহলে এখানে সে y টা ভুল উত্তর করেছে তাহলে কি হবে -2y এখানে মাইনাস হলো এই কারণে কারণ তার নাম্বার ডিডাক্ট হচ্ছে বা কেটে যাচ্ছে তাহলে 3x-2y তার প্রাপ্ত নম্বর হচ্ছে 40 তাহলে 3x-2y সমান 40 এখানে সমীকরণ 1 আর সমীকরণ 2 এই দুখানা সমীকরণ থেকে আমাকে x এবং y এর মান বের করতে হবে তাহলে যেটা করব সেটা হলো আমি এটাকে 2 দিয়ে গুণ করব দেখো 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 60 3x-2y ইজ ইকুয়াল টু 40 দুটোকে যোগ করছি তাহলে কি পাচ্ছি 5x 2y কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু 60 আর 40 এ 100 তাহলে x ইজ ইকুয়াল টু 100/5 সমান 20 তো দেখো এক্ষেত্রে অপশান বি 20 তো আমার সঠিক উত্তর হলো অপশান বি পরের অঙ্কে বলেছে বাই সেলিং 100 পেন্স এ শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্স ফাইন্ড হিজ গেইন পার্সেন্ট তো একজন শপকিপার যে 100খানা পেন বিক্রি করেছে বিক্রি করে তার লাভ হয়েছে 20টি পেনের ক্রয় বিক্রয় মূল্য তাহলে তার লাভের শতকরা হার কত দেখো এসপি অফ 100 পেন্স সেটা সমান আমরা লিখতে পারি সিপি অফ 100 পেন প্লাস গেন কারণ সে লাভে বিক্রি করেছে তো লাভ করলে আমার এসপি হবে সিপি প্লাস গেন তো এখানে দেখো গেন কত বলে দিয়েছে না 20টা পেনের বিক্রয় মূল্য তাহলে ক্ষেত্রে আমরা লিখতে পারি গেনের জায়গায় এসপি অফ 20 এবার এসপি গুলোকে এক কাছে আনবো তাহলে এসপি অফ 100-20 ইজ ইকুয়াল টু সিপি অফ 100 তাহলে এসপি অফ 100 থেকে 20 বাদ গেলে হয় 80 ইজ ইকুয়াল টু সিপি অফ 100 বা এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু 100/80 দেখো শূন্য শূন্য কেটে গেল 5 দুগুণে 10 4 দুগুণে 8 তো সিপি 4 টাকা হলে এসপি হচ্ছে 5 টাকা তাহলে লাভ কত 1 টাকা তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা 1 টাকায় লাভ হয় 1-এর 4 টাকা আর 100 টাকায় লাভ হবে ইনটু 100 4 25 100 তো সুতরাং তার লাভের শতকরা হার হলো 25% এক্ষেত্রে অপশন এ হলো সঠিক উত্তর তো নেক্সট দেখো বলেছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর রুপিজ 161 গেনিং 1/6 অফ ইচ আউটলে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইচ তো এক্ষেত্রে তার লাভের পরিমাণ কত 1/6 অফ হিজ আউটলে মানে তার কস্ট প্রাইসে তো দেখো গেন
সেটা হচ্ছে 1/6 অফ আউটলে। তাহলে এখানে 6 হলো তার সিপি আর গেইন হচ্ছে 1। নেক্সট কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। তাহলে যদি গেইন 1 টাকা হয়, সিপি 6 টাকা হয়, তাহলে এসপি কত হবে? 1+6 মানে 7 টাকা। দেখো তো এসপি যদি 7 টাকা হয় তাহলে সিপি কত? 6 টাকা। এসপি 1 টাকা হলে সিপি হবে 6/7 টাকা। এসপি কত বলে দিয়েছে প্রশ্নে? 161 টাকা। তাহলে এসপি যদি 161 টাকা হয় তাহলে সিপি হবে 6/7 গুণিত 161। 7 দিয়ে কাটাকুটি করলাম, 7 × 2=14, 4 × 2=6, 2×3=21, 23কে 6 দিয়ে গুণ করবো, 3×6=18, হাতে রইল 1, 6×2=12, আর 1×13 138 টাকা, অপশান সি। তাহলে অপশান সি হলো আমার সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো, কোয়েশ্চেন কীরকম অ্যাটেম্প্ট করেছো বা তোমাদের সঙ্গে অ্যান্সার মিললো কি না জানাবে, আর কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।